Wow. Uh -huh. আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের আর দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি নতুন নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আছে সকালবেলা প্রতিদিনের মতো ঘুম ভাঙছিল সাড়ে পাঁচটার সময় কিন্তু আমাদের এখানকার কারেন্ট এত পরিমাণে ডিস্টার্ব শুরু করছে যে সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে কি হবে সারা রাতই তো ঘুম ভাঙা অবস্থায় আছি আমরা মানে খুবই খারাপ একটা অবস্থা সারা রাত কারেন্ট এক ঘন্টা থাকছে কিনা সন্দেহ মানে এই গল্প তো আজকে আমি আপনাদের এক সপ্তাহ ধরে শোনাচ্ছি হঠাৎ করে যে কারেন্টের কি হলো ঠিক বুঝতে পারলাম না এরকম কিন্তু রেগুলার হয় না হঠাৎই আজ তিন চার দিন ধরে এই সমস্যাটা শুরু হয়েছে রাতে হায়েস্ট এক ঘন্টা কারেন্ট থাকছে মনে হয় এবার সাড়ে পাঁচটার সময় ঘুম ভাঙার পরে তখন আবার কারেন্ট চলে গেছে আর তখন উঠে মন চাল না আমি এখন রান্না রান্নাবান্না করে। কারেন্ট আসার পরে মনে হলো একটু ঘুমাই তারপরে ওর ছেলে মঠে পাশের রুমে যাই সবার সাথে সাথে আবার ঘুম চলে আসছে আর রুহির তো গতকাল থেকে স্কুল শুরু হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন তো ওকেও পাঠাচ্ছে না কীভাবে পাঠাবো রাতে যদি ঘুম ভালো মতো না হয় তাহলে মেয়েটা তো আমার হয়ে যাবে আর তার উপরে স্কুলে যে যদি কারেন্ট চলে যায় তাহলে তো আরও অসুস্থ হয়ে পড়বে আর আমি তো সব সময় বলি আমার মেয়ের সুস্থতাটা আগে তারপরে হচ্ছে পড়াশোনা সকালে নাস্তা করে ওঠার পরে যখন একটু রেস্ট নিয়েছিলাম তখন হঠাৎ করে এই ফোন আসে বড়োভাবে আসলে আমার বড়ো যা থাকে আমাদের দোতলাতে আর আমরা থাকি নিচতলাতে তো সব সময় আসলে কোনো খবর থাকলে বা কোনো কিছু থাকলে যে আপডেট না দিতে পারলে আমাদের গ্রুপ আছে সেখানে আপডেট দেওয়া হয় তো বড়োভাবে ফোন করে বললো সাজু ভাইকে নাকি আগামীকাল ঢাকাতে ট্রান্সফার করবে সাজু ভাই বলতে হচ্ছে আমার ছোট দেবর যে কিছুদিন আগে স্ট্রোক করছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম তো আইসিউতে ছিল এই এক সপ্তাহ ট্রিটমেন্ট চলার পরে এখন ওকে ঢাকায় ট্রান্সফার করবে ওখানে এনজিওগ্রাম করার পরে ওকে রিং পরানো হবে তো এই কথা শোনার পরে সবাই মিলে ডিসিশন হলো তাহলে বিকালে তাকে আমরা দেখতে যাব যার কারণে আজকে তেমন কোনো রান্নার ঝামেলা রাখছিলাম না শুধুমাত্র একটুখানি মাছ বোনা করছি আর গতদিনের একটু ডাল আছে সেটাই হচ্ছে গরম করব এটা দিয়ে কোনো রকম তাড়াহুড়া করে খেয়ে আমার ইচ্ছা আছে বের হয়ে যাব আর এইদিকে হঠাৎ করে বাইরে প্রচুর পরিমাণে মেঘ হয়ে আসছে আর অলমোস্ট এক পশলা বৃষ্টিও শুরু হয়েছে আসলে সাজু ভাই যেদিন অসুস্থ হয় সেদিনও আমাদের এদিকে প্রচুর ঝড় বৃষ্টি ছিল আমরা অনেকবার খুলনায় যাওয়ার জন্য রেডি হয়ে মানে আমি যাইনি বড় যা তারপরে বড় ভাসুর আমার হাজব্যান্ড সবাই রেডি হয়ে বাইরে অপেক্ষা করছিল কিন্তু কোনো মতে বৃষ্টিও থামে না ঝড়ও থামে না বিপদের উপর বিপদ আজ আবার যাবো আজ এমন সবার মোটামুটি আমরা সবাই যার যার দুপুরের দাসকর্ম থাকে সবগুলা কমপ্লেক্স করে বসে আসি ভেরাওয়ার জন্য কারণ বোধহয় আব্বু আসলে আমরা বের হবো যে আব্বু অফিসে আছে আড়াইটার দিকে আসবে আর আমি অবশ্যই রেডি হয়ে গেছি প্লাস যে আব্বু আসলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো আমরা আর রুহিকে নিব না যেহেতু বাইরে বৃষ্টি শুরু হয়েছে সেহেতু বাচ্চাদেরকে বৃষ্টির ভেতরে নিলে আবার সিজনাল জ্বর ঠান্ডা বেড়ে যাবে তার জন্য বাচ্চাদেরকে নিব না বাচ্চাদেরকে বাসাতেই রেখে যাবো

আমাদের সবার রেডি হয়ে বের হতে হতে প্রায় সাড়ে চারটা বেজে গেছিলো যেহেতু বড়োভাবের ওখানে মেহমান ছিল মানে এলিজা এলিজার ভাইয়ের বউ তো বড়োভাবে একটা প্রেশার আছে কাজের যার কারণে বড়োভাবে বান্না সবাইকে খাওয়াই দাওয়াই দিয়ে তার উপরে আবার বড়োভাবে ছোটো বাচ্চা আমাদের ইসমাম ওকে সামলানো তো সব কিছু মিলাইয়ে সব রেডি হয়ে বের হতে হতে একটুই দেরি হয়ে গেছিলো তো আমরা বের হয়ে বড়োভাবে আর বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম আমাদের সবার হাসি মুখ দেখে অনেকেরা আবার একটু জ্বলতে পারে বলতে পারে যে যাচ্ছে রোগী দেখতে তাহলে এত হাসি কেন আমরা সবসময় আমাদের পরিবারের সবাইকে নিয়ে যত কষ্টই থাকুক না কেন সব কিছুর মাঝে এক পশলা হাসি আমাদের মুখের ভিতরে থাকে এটা আমরা হাজার কষ্টের ভিতরেও বলতে পারি এমন কি যাকে আমরা দেখতে যাচ্ছি সে আমাদের থেকে অনেক বেশি হাসি খুশি আর চঞ্চল ছিল আমরা তো কখনো ভাবতেই পারিনি যে তার এমন একটা সমস্যা হবে আমরা যখন জানতে পারছি আমরা তো অবাক কারণ সে সেনাবাহিনীতে চাকরি করতো আর সেনাবাহিনীতে মানে সবাই একটা নিয়মের ভিতরে থাকে অনিয়মের তো কোনো জায়গায় থাকে না আর তার ভিতরে হচ্ছে আসল কথা এখানে না কারণ ও সেনাবাহিনী থেকে বছরখানিক হচ্ছে ওকে র্যাবে ট্রান্সফার করা হয়েছে আর এই র্যাবে ট্রান্সফার করার কারণে ওই যে ধরা বাধা নিয়ম থেকে বাইরে চলে আসছে আর যার কারণে একটু অনিয়ম হওয়াতেই আল্লাহ না করে এই সমস্যাটা হয়েছে অলমোস্ট আমরা বের হয়ে পড়ছি আর আমাদের সাথে বাচ্চা বলতে শুধুমাত্র তাজিমকে নিয়েছি যেহেতু ওর আব্বু যেহেতু ঢাকায় চলে যাচ্ছে কতদিনের জন্য যাচ্ছে সেটা আসলে বলা যাচ্ছে না কারণ সিএমএসের ট্রিটমেন্টটা হচ্ছে একটু স্লো হয় তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যশোর সিএমএসএ পৌঁছে গেছি আমাদের আসতে ঘণ্টাখানিকের মতো টাইম লাগছিলো আসলে এতটা দেরি হয় না তারপরও টাইম লাগার কারণ হচ্ছে রাস্তায় ট্রেনের একটা ইয়ে ছিল যার জন্য অনেকবার থামা লাগছে আর ওই যে আমাদের সাজু ভাই আসছে হুইল চেয়ারে করে তাজেম ওকে নিয়ে আসছে আসলে আমরা ভিতরে যাচ্ছিলাম কিন্তু টাইম আমাদের যে দেখার টাইম সেটা পার হয়ে যাওয়ার কারণে এতজনকে আমাদের ভিতরে ঢুকতে দিবে না দুই তিনজন করে ছাড়া তো সাজু ভাই নিজে বললে তাহলে আমরা বাইরে এসে বসে বসে একটু কথা বলি কিন্তু বাইরে এসে দশ পনেরো মিনিট কথা বলতে বলতে সাজু ভাইয়ের খারাপ লাগছিলো কারণ অনেক দিন যাবৎ হসপিটালে থাকে শুয়ে থাকে বেশিরভাগ সময় যার কারণে হঠাৎ করে উঠে একটু বাইরে আসাতে মাথাটা বা শরীরটা একটু দুর্বল লাগছে ছিল খুব একটা সময় ভিতরে হয়। আর আমি আসলে এখানে এসে তেমন একটা ভিডিও করি নাই কারণ আমরা আসছি তার সাথে কথা বলতে দেখা করতে অল্প একটু সময়ের জন্য আর এখানে আমি ভিডিও করে ওইভাবে সময়টা নষ্ট করতে চাচ্ছিলাম না এই জন্য সাজু ভাইকে দেখে আমাদের সবার অনেক কষ্ট হচ্ছিল এত শক্ত একটা মানুষকে আমরা কখনো এইভাবে দেখবো চিন্তাই করতে পারিনি আর অনেকটাই শুকায় গেছে তো সাজু ভাইয়ের শরীরটা দুর্বলের কারণে সাজু ভাইকে ভিতরে দিয়ে আসা হয় আর তারপরে আমরা দুইজন দুইজন করে তার সাথে দেখা করতে যাই ফার্স্টে হচ্ছে আমরা পাঠাই বড়ো ভাই আর হচ্ছে রুহের আব্বুকে তারা যেহেতু ভাই তারা দুইজন যে আগে আধা ঘন্টা বিশ মিনিটের মতো কথা বলে তারপরে বলে যে আমরা যাব আর এলিজা তো ওখানে আছে সাজু ভাইকে বিদায় দিয়ে আসার সময় আমাদের সবারই অনেক কষ্ট হচ্ছিল কেন জানি বের হয়েও বের হওয়া হচ্ছিল না আর এই করতে করতে সাড়ে আটটা বেজে যায় তারপরে আমরা যখন চলে আসি হঠাৎ করে লেজার কাছে ফোন দিয়ে সে কাঁদতে কাঁদতে বলে তার দুই ভাইকে আরেকবার একটু দেখা করতে তো তার দুই ভাই চলে যায় আর আমরাও একটু এমোশনাল হয়ে পড়ি আর তার দুই ভাই যখন আসে দুই ভাইয়ের চোখ লাল পরে জানতে পারে তারা তিনজনে নাকি খুব কান্নাকাটি করছে আর একটা খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে আমরা যখন নিচে নেমে চলে আসি সাজু ভাই বারান্দায় এসে যতক্ষণ আমাদের দেখা যায় ততটা সময় সে আমাদের দেখতে থাকে তো এই জিনিসগুলো আসলে অনেক বেশি কষ্টের আমার পরিবারের যে যেখানে আছে আল্লাহর কাছে এতটুকুই বলবো আল্লাহ আমার সমস্ত আপন মানুষগুলোকে অনেক বেশি ভালো রাখো সুস্থ রাখো এরকম পদের জন্য আল্লাহ কাউকে তুমি দিও না বা ফেলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা মূলত এই পর্যন্ত